দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার কষ্ট বিশেষ, এই কথাটা আমরা প্রায় শুনে থাকি। কিন্তু আমরা জানি না কারা সুখী কারা দুঃখী। জীবন চলার পথে আমাদের অনেক মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু কারো গায়ে লেখা থাকে না যে আমি সুখী অথবা আমি দুঃখী। জীবন চলার পথে অনেক কিছুরই পরিবর্তন আমরা লক্ষ্য করি। হয়তো আপনি আপনার জীবন চলার পথে এমন কিছু ঘটনা দেখেছেন বা শুনেছেন কারো কাছ থেকে, যাদের জীবন চলার গতি ছিল একরকম, এক সময় তা পরিবর্তন হয়ে অন্যরকম হয়ে গেছে। এটাই স্বাভাবিক, প্রকৃতির নিয়ম এটা। আমরা কেউই এই পৃথিবীতে ছিলাম না, এখন আছি, একসময় থাকব না, কিন্তু এই পৃথিবীটা তা নিয়ে স্বগতিতেই চলতেই থাকবে। জীবন নাটকের চেয়েও আরো নাটক। দুজন বন্ধু, ওরা একজন আরেকজনকে খুবই ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, কিন্তু কোন বন্ধু আছে এমন যারা শুধু নিজেদের দুঃখটা কষ্টটা ভালো লাগা মন্দ লাগাটা আপনার সাথে শেয়ার করবে, কিন্তু আপনাকে বলার স্পেস দেবে না, সুযোগ দেবে না। আপনি কি বলতে চান, আপনার মন কি বলতে চায়, আপনার সুখ দুঃখের কথা আপনি ওর সাথে শেয়ার করতে চান, কিন্তু সেই স্কোপটা আপনি পান না, কারণ আপনি অর্থ শোনাতেই ব্যস্ত। তাই পৃথিবীর সব বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, আপনি আপনার প্রিয় বন্ধুটার না বলা কথাগুলো জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ও আসলে আপনাকে কি বলতে চায়, ও আপনাকে কি বলে ওর মনে বোঝাটা হালকা করতে চায়। হয়তো এমন এক সময় আসবে আপনি শোনার মতো অবস্থায় থাকবেন, কিন্তু বলার মতো সেই প্রিয় বন্ধুটা তখন আর আপনার পাশে থাকবে না, তখন আপনি নিজেকে কখনো ক্ষমা করতে পারবেন না। তাই কষ্ট করে হলেও নিজের কাছের মানসিক দুঃখটা কষ্টটা জানার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বেঁচে থাকুক বন্ধুত্ব, বেঁচে থাকুক ভালোবাসা।